আসসালামু আলাইকুম। মাসুম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাই আমাকে সংযুক্ত করার জন্য এর ধন্যবাদ আপনাদের। আমি আসলে অনেক দিন ধরে আপনার সাথে একটা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। তবে আপনারা তো রাজনীতি নিয়ে অনেক চমৎকার আলোচনা করছিলেন। আমি আসলে একটু ধর্মত্ব নিয়ে আলোচনা করতে চাই যদি আপনাদের অনুমতি হয়। হ্যাঁ হ্যাঁ বলেন তাহলে বলেন। আচ্ছা আমি আমি আসলে অনেক একসময়ের ধর্মীয় চিঠি উল্টা কথা বলেন নাকি সোজা কথায় বলবেন? যেগুলো দাদি তিনি আলোচনা করছিলাম কিন্তু আপনি ধর্ম নিয়ে আলোচনা করতে চান। না না বলতে ছিলাম যে আপনারা ধর্ম রাজনীতি নিয়ে খুব চমৎকার আলোচনা করছিলেন আর কি আমার ভালো লাগছিল শুনতে কিন্তু আমি আসলে মোড়টা অন্য দিকে নিতে চাই একটু ঘুরে যদি অনুমতি দেন হ্যাঁ শিওর শিওর ভাই প্লিজ হ্যাঁ আসলে আমি খুবই ধার্মিক ছিলাম একটা সময় এবং এমন ধর্মিক যে আমি চাইতাম যে আফগানিস্তান কিংবা এই ধরনের কোনো অঞ্চলে যে ওদেরকে মানে সাহায্য করতে এরকম ধরনের আর কি তো যাই হোক আপনাদের ইয়ে লাইভ আমি শুনি বলতে চাই ভাই তারপরে প্রায় দুই বছর যাবত আপনাদের আমি সবগুলো ইয়ে মানে শুনি এতে ভাই আমার জীবনটা একদম মানে অন্যরকম হয়ে গেছে না শয়তানের পথে না আসলে আমি লজিকটা কি জানি সেটাই বুঝতাম না হ তো আপনাদের থেকে আমি অনেক কিছু শিখছি আসলে চলতে গেলে মানবিকতা বলতে কি বোঝায় এটাই বুঝতাম না লজিক থেকে দিনের পর চলে গেছেন না ভাই এখন আমি আপনারা যদি আপত্তি না থাকে মাসুদ ভাই আপনি আমাদেরকে একদিন স্টোরি টাইসে বলেন এবং স্টোরিটা আমি শুনতে ইন্টারেস্টেড এটা দর্শকদের জানা উচিত যে মানুষ আপনি যে যেতে চাইছিলেন আমি জানি না কত দূরে আগাইছেন বা আগে ছিলেন কত ঢুকে তো জানি না বাট আপনি যদি আসলে ওই পথে যাওয়ার জন্য কোন একটা প্ল্যান করে থাকেন যে এইভাবে এবার যাবেন যদি আপনি ব্যবস্থা করে থাকেন যে এদের সাথে এদের সাথে যাবেন তাহলে এটা তো মানে দর্শকদের জানা উচিত যে এই হচ্ছে সোর্স এই সোর্স থেকে বাঙালি ওখানে যায় মুজাহিদিন হয় ওখানে যে হচ্ছে জঙ্গি হয় এটা বাংলাদেশের মানুষের জানা উচিত এবং ওই সোর্স গুলো থেকে দূরে থাকা উচিত ওদের এবং তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার যে পরিবর্তনটা হইলো এটা এই সময় আপনার মানসিক অবস্থা কেমন ছিল বা আপনার আপনি কি কি ভাবছেন সেই সময়

একটু সময় দেন তাহলে যেমন প্রথম অবস্থায় যখন আপনার লাইফ আমি শুনি তখন আমি আসলে আপনার সাথে ফাইট করার জন্য রেডি হচ্ছিলাম মানে আসিফ ভাইয়ের সাথে তো আমি আসিফ ভাইয়ের সবগুলো নোট নিচ্ছিলাম এবং সেগুলো নিয়ে মানে দেখতেছিলাম কিন্তু আমি কোন ফল খুঁজে পাচ্ছিলাম না মানে কিভাবে আমি আসিফ ভাইয়ের সাথে আমি ইয়ে করবো আরকি হ্যাঁ কারণ আসিফ ভাই যেগুলো দেখাচ্ছিল ওগুলার মানে বিপক্ষে আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না কি তো এরকম ছিল একটা একটা অবস্থা আর কি এটা খুবই ফানি আমি অনেক চেষ্টা করছি অনেকগুলো পয়েন্ট টা আমি ধরছি কিন্তু কোনোটাই আমি তেমন কোনো আনসার খুঁজে পাইনি যার কারণে আসেনি কোনো এটা মানে প্রথম অবস্থায় এখন না তো আমার ভাই আজকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে আপনাকে অনেকেই অনেক কোশ্চেন করছে অনেকভাবেই আপনি মানে এক্সপ্লেন করছেন যে আসলে আমাদের যে ধর্মীয় ব্যাপারগুলো কি তবে একটা জিনিস আমার মনে এখনো আসে মাঝে মধ্যে সেটা হলো যে একটা মানে সৃষ্টিকর্তা যদি থাকে আর কি এরকম কিছু একটা আর সে যদি চায় যে আমি মানুষদের একটা ইয়ে নিব পরীক্ষা নিব সেই পরীক্ষাটা হলো এমন যে বিশ্বাসের পরীক্ষা মানে ইমানের পরীক্ষা আর কি তো এবং এবং সে যদি কোনো মানে আমাদের কোনো নিয়ম কানুন দেয় যে এটা তোমরা ফলো করবা এবং সেখানে বলে যে এখানে যা আছে সবই সত্যি এখন সে যদি বুদ্ধিমান সত্তা হয় তাহলে কিন্তু সে ওখানে ভুল ভাল লাগবে যেমন ওয়ান প্লাস ওয়ান সে লাগবে ফাইভ এবং বলবে যে তোমরা এটাই সত্যি এটাই বিশ্বাস করো এর কারণ হচ্ছে যে আমি যদি লিখি ওয়ান প্লাস ওয়ান টু তাহলে তো সবাই বুঝবে এটা এটা সঠিক এবং সঠিক তথ্য যদি আমি দিই আমার বইয়ে তাহলে কিন্তু মানুষ খুবই সাধারণভাবে সব মানুষই মানে বুঝতে পারবেন যে এই বইটা যা বলছে সবই সত্যি তার মানে এটা আল্লাহ কাছ থেকে আসছে তাহলে তো এখানে ওই যে আমি যে বিশ্বাসের পরীক্ষা নিব অন্ধবিশ্বাস কি মানে ইমান সেটা পরীক্ষা তো হচ্ছে না তা আমি যদি ইচ্ছে করে ভুল তথ্য দিই আমার বইয়ে এবং বলি যে এটা শুধু মানে যারা বিশ্বাসী তাদের জন্য এবং যারা এখান থেকে অবিশ্বাসী হবে তাদেরকে আমি আজাব দিব কিংবা একটা যা কিছু একটা আর কি জানান দিব এই ধরনের কিছু হতে পারে ভাই কিন্তু কিন্তু এর আগে জাস্ট একটা ছোট প্রশ্ন করতে আপনার অ্যানসারটা দেওয়ার আগে আপনার যে ডিভাইস সাজাইলেন ওটা সম্পর্কে আমি একটু জানতে চাই আল্লাহ আপনাকে একটা ওয়ার্কিং ব্রেইন দিয়ে যে ব্রেইনটা অন্য কোন প্রাণীর মধ্যে নাই হ্যাঁ আপনার ব্রেইনের যে ক্যাপাসিটি পৃথিবীর তো অন্য কোন প্রাণীর মধ্যে সেই ক্যাপাসিটি নাই সেটা শুধু মানুষের মধ্যেই আছে রাইট যেখানে আমরা কমপ্লেক্স চিন্তা করতে পারি যুক্তি দিয়ে ভাবতে পারি এবং কোন জিনিসটা যৌক্তিকভাবে সত্য কোন জিনিসটা যৌক্ত ভাবে মিথ্যেটা আমরা নির্ধারণ করতে পারি ওইরকম একটা মাইন্ড আল্লাহ নিজে দিয়ে যেটা অন্য কোনো প্রাণীকে দেয় নাই ওই মাইন্ড আপনাকে দিয়ে আবার আপনাকে দিয়ে অন্ধবিশ্বাস করার টেস্ট কেন নিতে যাবেন হম এটা তো মানে কিছু চমৎকার পয়েন্ট কিন্তু এটাই তো মানে এখানেই তো ইয়ে টুইস্ট আর কি যে আমি আমাকে একটা লজিক এলিয়ে হ্যাঁ মানে আমি যাতে ধরেন আপনি একটা স্মার্টফোন বানাবেন এই জন্য যে এই স্মার্টফোনটা যেন স্মার্টলি কাজ না করে আপনি নিজে চেষ্টা করে একটা স্মার্টফোন বানাবেন কিন্তু আপনার এক্সপেকটেশন থাকবে এই স্মার্টফোনটা যেন স্মার্ট মানে স্মার্টফোনে যে গুলো আছে সেটা ওই ফোনে না চলে মানে এই ফোনটা আমি এখন আপনাকে দিলাম দিয়ে বললাম যে ভাই আমাকে বিশ্বাস করেন এই ফোনের সবগুলো ফাংশন মতো কাজ করে আমি যখন দেখতেছি এটা কাজ করে না হ্যাঁ আমি হ্যাঁ যে কাজ করে তাহলে বলতেছেন আল্লাহ একজন মানে ইচ্ছে করে ইয়ে দিচ্ছে তারপরে আল্লাহ মিথ্যা আচ্ছা আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই মনে করেন আপনার একটা সন্তান আছে আপনার একটা ছেলে আছে হ্যাঁ ছেলেটাকে আপনি ছোটবেলা থেকে অনেক সুন্দর করে মানুষ করলেন বড় করলেন অনেক কিছু পড়ালেখা শিখাইলেন আহ বিজ্ঞান শিখাইলেন গণিত শিখাইলেন যুক্তি কাকে বলে মানে ম্যাথমেটিক্স লজিক সবকিছু আপনি তাকে খুব ভালো সুন্দর করে শিখাইছেন হ্যাঁ সে তাকে মানবিক মানুষ হিসেবে বড় করলেন একজন একজন সে হৃদয়বান মানুষ অন্যের সাহায্য করে অন্য মানুষকে সাহায্য করার চেষ্টা করে যতটুকু সম্ভব এই এখন আপনি শিখায় বড় করার পরে তারা বললেন যে তুমি এখন চলো পাশের পাশের লোকরে খুন করে আসি হ্যাঁ খুন করে আসলে আমরা জান্নাতে যাবো একটা বললেন আপনার কি মনে হয় যদি আপনি সেইভাবে মানুষ করেন সেইভাবে তার ব্রেন যদি ডেভেলপ করে সেভাবে সে যদি যৌক্তিক একজন মানুষ হয় সে যদি বুদ্ধিমান একজন মানুষ হয় তাহলে তো সে নিশ্চিত আপনি তাকে বড় করছেন কিন্তু সে নিশ্চিত ভাবে বুঝতে পারবে যে আপনার এই নির্দেশনাটা মানা যাবে না কারণ হচ্ছে এই নির্দেশনাটা আমাদের যে বেসিক প্রিন্সিপাল আমাদের যে আমাদের যে বুদ্ধিমত্তা আছে সেটার বিরুদ্ধে যাচ্ছে তাই না তো এই পরীক্ষায় তো সে পাশ করবে না আপনি তো তাকে পরীক্ষা করলেন যে সে আপনার নির্দেশনা মানে কিনা এটি তো পরীক্ষা করলেন কিন্তু সে এটাতে পাশ করলো না এখন আপনি যদি একজন ভালো মানুষ হন তাহলে আপনার পরীক্ষা যে সে ফেল করলো এটাতেই তো আপনার খুশি হওয়ার কথা নাকি কিন্তু আমি যদি এই বাচ্চাটাকে শিক্ষা না দিই

মানুষকে আল্লাপাক বানিয়ে তারপর আদমকে প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দিয়েছেন এটা কি কোরআনে পড়েছেন ভাই জি জি ভাই প্রত্যেক জিনিসের নাম শিক্ষা দেওয়ার পরে তারপরে ফেরেসাদেরকে ডাইকা জিজ্ঞেস করছিল মানে হচ্ছে শিক্ষা দীক্ষা জ্ঞান দান করছে আদমকে তাই না এখন মানুষের তো একটা ব্রেইনও দিচ্ছে সেই ব্রেইনটা দিয়ে কাজও মানুষ কাজও করতে পারবে সেটা দিয়ে চিন্তা ভাবনা করতে পারে তার মানে এই যে বেসিক জিনিসটা তো আল্লাহ দিয়ে দিচ্ছে যদি আল্লাহ থেকে থাকে আল্লাহ তো দিয়ে দিচ্ছে তাই না যেটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি আপনাকে সেটা বাচ্চাকে শেখানো পড়ানো কথাটা যখন বলেছে সেটার মানে হচ্ছে এইখানে সেটা হবে আল্লাহ পাক যদি থেকে থাকে সে যে আমাদেরকে ব্রেনটা আল্লাহ আমি তো অবশ্যই আমার জ্ঞান বুদ্ধি বিবেক বুদ্ধি দিয়ে আমি বলবো যে না আমি তো মানে কাফের মারবো না তুমি তোমার কথা তো আমি শুনবো না এখন আল্লাপাক যদি একজন সত্যিকারেরই যদি সে একজন মানবিক ইয়া হয় সত্তা হয় তাহলে সে তো আমি যে ফেল করছি তাতেই খুশি হবে সে ভাববে যে না আমি যে ব্রেইনটা দিচ্ছি সেইটা সে ব্যবহার করতেছে সেটা ব্যবহার করে সে বুঝতে পারতেছে যুক্তি ব্যবহার করে সে বুঝতে পারতেছে আমি যে পরীক্ষার জন্য তাকে যে কথাটা বলছিলাম সেটা একটা পরীক্ষা ছিল এটা জন্য যে সে আসলে তার জ্ঞানের পক্ষে যায় নাকি অন্ধবিশ্বাসের পক্ষে যায় এবং আসবে যদি ওইটা হয় যে আসলেও মানে তারা অন্ধবিশ্বাস ওইটা দেখে সে খুশি হচ্ছে তার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য নেই হ্যাঁ সেটাই আমি বলতে যে এইটা যদি সে যদি একটা মানবিক সত্তা হয় তাহলে তো আমি ওই পরীক্ষা ফেল করতেছি দেখে তার খুশি হওয়ার কথা আপনি যেরকম খুশি হবেন আপনার ছেলে আপনার নির্দেশনা না মেনে বলবে যে আমি তো পাশের বাসা লোককে খুন করব না খুন করলে তো এটা তো খারাপ হবে এটা আমি করব না এটাতে আপনি যেমন একজন ভালো মানুষ যদি হন আপনি আপনি যেরকম খুশি হবেন কিন্তু আপনি যদি খারাপ মানুষ হন আপনি যদি একটা মানে মাফিয়া লিডার হন তখন আপনি মানে খুশি হইতে পারেন যে পাশের আমা আমি জ্ঞান বুদ্ধি সবই দিলাম শিখাইলাম খেলাম তারপরে এই অন্ধবিশ্বাসের মতো আমার কথা শুনতেছে এরা যদি আরো কাম করানো যাবে এরা যদি আরো খুন করানো যাবে এইটা ভেবে আপনি তখন খুশি হইতে পারেন যদি মাত্র শুধুমাত্র আপনি একজন খারাপ চরিত্রের লোক হন তখনই তার মানে হচ্ছে আমি আল্লাহ পাকের এই পরীক্ষা যদি ফেল করি তাহলে আল্লাহ আল্লাপাকেরও আমি আসলে একটা পরীক্ষা নিচ্ছি যে পাক একটা মানবিক সত্তা নাকি অমানবিক সত্তা আমি ফেল করার মাধ্যমে আমি পাকে সেই পরীক্ষাটা নিচ্ছি যে আল্লাহ পাককে আমি দেখতে যাচ্ছি যে আল্লাপাক আমাকে জান্নাতে দেয় নাকি জাহান্নামে দেয় যদি আমাকে জান্নাতে দেয়

অতি উত্তম আবার সে তেমন কঠোর শাস্তি দাতা তো এই পরীক্ষার ক্ষেত্রে এখন এই পরীক্ষার ক্ষেত্রে যিনি মনে করেন যে আল্লাহ দেখতেছে যে আচ্ছা এটা তো ওদের মানে এই পৃথিবীর জীবনটা অনেক মানে শর্ট আর কি তো এখানে আমি যদি একজন যদি একজন মারাই মানে হত্যা করি আর কি এটা তো দেখতে খারাপ অবশ্যই খারাপ এটা তো অমানবিক কিন্তু আমি তো বুঝতে পারতেছি যে এই পরীক্ষার পরেই তাদের অনেক বড় লাইভ এবং তাদের মানে রেওয়ার্ডটা যেটা আর পুরস্কারটা অনেক বড় যখন তারা মানে এখানে আসলে বুঝতে পারবে যে ওইখানে আমি যে কাজটা ওদেরকে দিয়ে মানে করাইছি অমানবিক কাজগুলো কিন্তু সেগুলো আসলে একদিনের ব্যাপার ছিল এটা একটা জাস্ট পরীক্ষা ছিল আল্লাহ যদি আল্লাহ যদি ইচ্ছা করে অমানবিক কাজ করায় তাহলে তো সে অমনি বিলাভালেন বিং বা পরম করুণাময় অসীম দয়ালু বিং হবে না অর্থাৎ তিনি কোরআনে নিজের সম্পর্কে যেটা লিখেছেন যে তিনি পরম করুণাময় অসীম দয়ালু বিং সেটা একটা মিথ্যা কথা লিখছেন তিনি

আসলেও যদি কোনো এরকম ঘটনা থাকে নিজের মর্জি মতো যা ইচ্ছা তাই করে তার মনে করেন মুড সুইং এর করে আজকে ভালো হইলে ভালো আজকে খারাপ হলে খারাপ সেখানে তো কারোর কিছু করার নাই জি ভাই আমি এই জন্যই এই জিনিস করছিলাম প্রথমে যে মনে করেন যে এই কোরআনে যা আল্লা আল্লাহ আমাদেরকে বলছে সেগুলা সে ইচ্ছে করে ভুল বলছে এটাও সে হয়তো ভুল বলতে পারে যে আমি খুবই আপনি কোরআন ফলো আপনি কোরআন ফলো করলে কিছু জায়গা আছে না ফলো করলেও কোনো কিছু যায় না বাকি শুধুমাত্র

রেশনাল মাইন্ড দিয়ে যাচাই করতে বারণ করেছে রেশনাল মাইন্ড দিয়ে যাচাই করতে বারণ করেছে না বাস বিয়ার হইতো অনেক একজন মানে আমিও অনেকে খুবই এবার শ্রদ্ধা করি ওনার কথাগুলো খুবই যুক্তিযুক্ত এবং মানে আচ্ছা ঠিক আছে মাসুম ভাই আপনি কি আর কিছু বলবেন আজকে না ভাই এটা জাস্ট আমি মানে একদিন আমার মনে এরকম আসলো এটাই আপনাদের সাথে একটু আলোচনা করলাম এই জিনিসটি এগোর জন্য আর একটু আচ্ছা আপনি তাহলে এই যে এই সাইটটা যে মেইল আইডিতে আসি ভাইকে একটা মেইল পাঠিয়ে দেন মেইল পাঠিয়ে বলেন যে আপনার একটা ফেক মেইল হলো এটাতে মেইল পাঠায়েন এবং বলে যে আপনি আজকে যুক্ত হয়েছিলেন মাসুম নামে আর আপনার আফগানের বিষয়টা বলেন তাহলে হয়তো আপনার সাথে কথা বলে